আপনি তারপরে লিখেছেন শপদের শুধু না পাকি ধুয়ে ফেলে নামাজ হবে কিনা না হলে যেই জায়গায় না লেগেছে কাপড় হোক শরীর হোক সেই জায়গা দুধ হবেই সেই সাথে গোসল আপনাকে করতে হবে ফরজ গোসল এমদাদুল হক ইনাম আপনি লিখেছেন বাবা মাকে কি পায়ে ধরে সালাম করা যাবে দেখুন সালাম মুখে করার বিষয় সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই বিভিন্ন হাদিস থেকে মানে শ্রদ্ধার অংশ হিসাবে পায়ে চুম্বন করার বিষয় বর্ণিত আছে সেটি ভিন্ন বিষয় এবং সেটা নিয়ে অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ আছে কিন্তু সালাম হিসাবে পায়ে চম্বন করা বা পা ছোঁয়া এটার কোনো নির্দেশনা ইসলামে নেই এটি আমাদের সমাজে এসেছে হিন্দুদের পদধূলি নেয়া বা চরণ ধরে নেয়া থেকে হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের একটা সংস্কৃতি হলো চরণ ধরে নেয়া মুরব্বীদের তো সেখান থেকে পদদুলি বা চরণদুলি থেকে নিয়ে কদমবুসি এসেছে বা সেখান থেকে পাঁচুই সালাম করা কদম বলতে সালাম করা এই কালচারটা এসেছে মূলত সালাম হবে মুখে যদি পাঁচুয়ে সালাম করতে হয় তাহলে সালাম তো একটা জবাব আছে আপনি সালাম দিতে গিয়ে একজনের পাঁচ হলেন তিনি যিনি হন না কেন তো জবাবে তিনি আপনার কি ছোবেন মানে জবাবে তো নবী করিম সাল্লাহ সাল্লামকে আমাদের আল্লাহর আলদর নির্দেশ করেছেন করেনিমে আসার মিনহাউর উদ্দুহা তোমাদেরকে যখন কোনো অভিবাদন জানায় কেউ অভিবাদন জানায় তখন তোমরা তার চাইতে ভালো অভিবাদন দিয়ে রিপ্লাই করো কিংবা কমপক্ষে যেটুকু করছে সেটুকু ফেরত দাও তো কেউ আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কমপক্ষে ওরমতুল্লাহ বলবেন নাহলে কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন কেউ পাঁচই যদি সালাম করে মানে সালাম যদি পাঁচই করার অপশন থাকে সেটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে যিনি সালামটা গ্রহণ করলেন যাকে সালামটা দেওয়া হলো তিনি জবাবে কী ছুবেন এখানে তো কোনো কিছু মানে কোনো গ্রহণযোগ্য উত্তর খুঁজে পা করি যার কারণে আমরা বলবো যে পা ছুঁয়ে সালাম ইসলামে শরীর নয় সালামের মধ্যে পা কোনো সম্পর্ক নেই নুসরাত জাহান সাইমা আপনি লিখেছেন মৃত সন্তান জন্য দোয়া করবো কীভাবে আল্লাহর বললামের কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন ক্ষমা করেন যদি সে বালে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তার ভুল ত্রুটি তার অপরাধ গুনা এগুলো যেন তালা মাফ করেন যদি সে টোটো সন্তান হয়ে থাকে তাহলে সেজন্য মা বাবা সুপারিশকারী হয় আখারাতে সেই জন্য আল্লাহ কাছে দোয়া করবেন জানাল যেন আল্লাহ আল্লাহ একত্রিত করেন সেজন্য আল্লাহ কাছে দোয়া করবেন সাধারণভাবে এটার জন্য বিশেষ কোনো ফর্মেট এ দোয়া করতে হবে এমন কোনো কথা নেই এমনি মুসাফিজুর রহমান আপ লিখেছেন মেসেজের মাধ্যমে কাউকে সালাম দিলে কি সালামের নেকি পাওয়া যাবে যে অবশ্যই সালাম আপনি মুখে যেমন দিলে সব পাবেন লিখিতভাবে সালাম দিলেও সালামের সব পাবেন এবং কিরিম সাল্লাহিসাল্লাম চিঠি লিখেছেন বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে সেখান তারা তাদের কাছে তিনি সালাম লিখে পাঠিয়েছেন অতএব লিখিতভাবে সালাম দেওয়া এই হাদিসের আলোকে প্রমাণিত আমরা আপনার যে ইয়ের মাধ্যমে বার্তা প্রেরণ করার মাধ্যমে যে সালাম দিয়ে থাকি সেটা নবিক্রিম সাল্লাহ সাল্লামের যে পত্র প্রেরণের মাধ্যমে সালাম দেয়ার সুন্না সেটার সাথে হুবহু মিল হয় বিধায়ক আমরা এর মাধ্যমে সালামের সব পেতে পারি ইনশাআল্লাহ তা এরপরে সাজিদুল ইসলাম সাজিদ আপনি লিখেছেন সচ্ছল হওয়ার পরও কি ছেলের বউকে অথবা মেয়ের জামাইকে জাকাতের অর্থ দেওয়া যাবে দেখুন সচ্ছল হওয়ার পরও ছেলের বউকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না অর্থাৎ ছেলের বউ যদি সচ্ছল হয় তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না মেয়ের জামাই যদি সচ্ছল হয় তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না কিন্তু এরা দুজনে যদি অভাবী হন অর্থাৎ তাদের সংসার চলতে কষ্ট হয় যা তারা পান তাদের তাদের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারেন না এক কথা গরিব অভাবী তাহলে সেক্ষেত্রে তাদেরকে শাক টাকা দিতে পারবেন নাবিলা তাসনিমা বস্র আপনি জানতে চেয়েছেন ওসিয়ত করে কেউ যদি তা ফেরত নিতে চায় তাহলে করণীয় কি কেউ যদি কোনো কাউকে কিছু দিবেন এমন মনে ওসিয়ত করেছেন তাহলে সেটা ফেরত নেওয়া উচিত নয় বিশেষ করে দান করে ফেলেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দান করার পর আর সেটা ফেরত নেওয়া উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম সৈবাদ আল্লাহ ইদুফি হাবাত ইহি কালকাল বি ইউদুফি কাই কাই ইহি কুকুর বমি করার পর সেটা মানে যদি আবার খেতে যায় সেটা যেরকম নোংরামো একজন মানুষ কাউকে কিছু দান করার পর সেটা যদি তিনি ফেরত নিতে চান বা ফেরত নেন সেটা একই ধরনের নোংরামো বা খারাপ কাজ গরহিত কাজ এই হাদিসের আলোকে অনেক কেনা যায় এবং গুনাহের কথা বলেছেন বাকি এখনও দেন নাই জাস্ট আপনি নিয়ত করেছেন সেই নিয়তটাকে আপনি কোনো যৌক্তিক কারণে পরিবর্তন করতে চাইলে করতে পারেন আবু জাফর আপনি লিখেছেন পাতলা জামা যাতে শরীরে দেখা যায় অনেক পুরুষ পরে পার ইসলাম কি বলে যদি এটা সতর ঢাকার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয় অর্থাৎ আবৃতি ঘাটে পর্যন্ত তিনি ঠিকই ঢাকছেন কিন্তু উপরে যে জামাটা পড়ছেন সেই জামাটা পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তো তিনি সতর ঢাকার যে ফল সেটা আদায় করে ফেলেছে যার কারণে এটা কোনো কবিরাগুণা হবে না কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয় নবী করিম সাল্লাম অতিরিক্ত পাতলা পোশাক যার ফলে শরীর দেখা যায় যেমন পোশাকের বচনা করেছেন বিশেষ করে নারীদের ব্যাপারে তো পোশাকের যে উদ্দেশ্য সেটাই যদি ব্যাহত করে তাহলে সেক্ষেত্রে সে পোশাক অবশ্যই প্রশংসনীয় পোশাক হতে পারে না এই জন্য এত পাতলা পোশাক পরা অনতম অনুচিত কিন্তু পুরুষ যদি এরকম করেন তাহলে সেক্ষেত্রে কবিরাগুনা হবে না যেহেতু তার সতরটা অন্তত ঢাকা হচ্ছে পাজামা ইত্যাদির মাধ্যমে সেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না